চলো বাসায় যেয়ে চেঞ্জ করে আসি। আধা ঘন্টা এখানে থাকা অসম্ভব ব্যাপার, বাতাস হচ্ছে। আমাদের ডিভাইসের চার্জ জিরো হয়ে গিয়েছিল আর ঠান্ডাও বেড়ে যাচ্ছে। বাহিরে এত ঠান্ডা হচ্ছিল আস্তে আস্তে, তো ওখানে আর বসা গেল না, আমরা বাসায় চলে আসছি। আর এর মধ্যে ফোনও স্টার্টেড অ্যাক্টিং ভেরি উইয়ার্ড, সো আমরা বাসায় চলে আসলাম। নেক্সট কোয়েশ্চেন করেছেন কামরুন বিথি, কোয়েশ্চেনটা খুবই ইউনিক মনে হচ্ছে। দেখো, ইফ ইউ ওয়্যার টু পিক আ মুভি অর আ বুক টু ডিপিক্ট বিটস অ্যান্ড পিসেস অফ ইউর লাভ স্টোরি, উইচ ওয়ান উড ইট বি? আমরা যখন খুঁজে পাবো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে যে যে মুভিটা অথবা বুকটা আমাদের লাভ স্টোরির সাথে মিলে যায়। কারণ এখনো ওরকম কোন বুকস বা মুভিজ মনে হয় খুঁজে পাইনি আমরা। হ্যাঁ, তাই না? এখনো পাইনি, পেলে আমরা অবশ্যই জানাবো। এটা একটা কোশ্চেন রেখে দিলাম, নেক্সট ভ্যালেন্টাইন্স ডে তে দরকার হলে অ্যানসার করব। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য বিউটিফুল কোশ্চেন। থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। কামরুন বিথি আরো আস্ক করেছে, হাউ ডাজ রাদিত সিং সো ওয়েল, আই মিন শি হ্যাজ শি ডান বি মিউজিক, সো ডিড ইউ ডু আ ব্যাচেলর অফ মিউজিক? নো, আই ডিডন্ট। হোয়াট আই ডিড ওয়াজ আমার আব্বুর পোস্টিং এর কারণে, আর্মির পোস্টিং বিভিন্ন ক্যান্টনমেন্টে হয়েছে বিভিন্ন সময়, সো ওই সুবাদে আমি বিভিন্ন ক্যান্টনমেন্টে বিভিন্ন ওস্তাদের কাছে তালিম নেওয়ার সুযোগ পেয়েছি। সো আসলে ছোটবেলা থেকে এভাবেই গান শেখা। আর আরেকটা কথা না বললেই না যে আমার গানের সব ইন্সপিরেশন বলি বা মোটিভেশন বলি, আমার আম্মুর ভূমিকা এখানে সবচেয়ে বেশি। আপুর ওয়েডিং মেকওভার কে করেছিল, সো এটা বলে দাও। আমার ওয়েডিং এর যদি রিসেপশনের কথা বলি, কারণ কয়েকটা ইভেন্টস ছিল, সো রিসেপশনের মেকওভার আমি নিয়েছিলাম নাভিন আহমেদের কাছ থেকে। সো নাভিন আহমেদ আপুর বিউটি সেলনের নাম হচ্ছে গালা, আমরা সবাই চিনি, বাংলাদেশে অনেক নাম করা। সো ইয়েস, আর হলুদে আমি সেজেছি সামিনা সারার কাছ থেকে, ওর বিউটি সেলনের নাম হচ্ছে এলিগেন্ট। আচ্ছা, আর আরেকটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, সেটা হচ্ছে ফ্রম দ্য সেম পার্সন লিখেছে, টিম ব্রাইডের হলুদ ড্যান্স গুলোর কোরিওগ্রাফি কে করেছিল? আচ্ছা, ইট ওয়াজ মোর লাইক আ টিম ওয়ার্ক। আমাদের এখানে আসলে অনেকগুলো কাজ ছিল, ছোট ছোট বলতেই হয়, একদম স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভয়েস টেক দেওয়া, ড্যান্স কোরিওগ্রাফি, ইভেন সং সিলেকশনস। সো আমরা আসলে এক একজন এক এক পার্টে কাজ করেছি। যেমন স্টোরিটা তো অবভিয়াসলি আমার কাছ থেকেই এসছে, বাট এরপরেও সেই স্টোরি রাইটিং এবং গোছানো, কোরিওগ্রাফি করা, স্ক্রিপ্টিং এর যে কাজগুলো, ওগুলো আমার ফ্রেন্ডরা ছিল। আর স্পেশালি ডাইন ছিল, ডাইন আমার ছোট ভাই, ও আসলে কোরিওগ্রাফিতে ছিল না, ও ওভারঅল অর্গানাইজ করেছে টিমটা। হ্যাঁ, আমার টিমের একটা বিরাট অংশ ছিল আমার ছোট ভাইয়ের ফ্রেন্ডসরা, যারা এখন আর ছোট ভাইয়ের ফ্রেন্ডস নাই, ওরা এখন আমার ফ্যামিলি হয়ে গেছে পুরো। সো এটার জন্য দাইনকে অনেক বড় থ্যাঙ্কস, আমাকে এত সুন্দর একটা ফ্যামিলি এনে দেওয়ার জন্য। আর থ্যাঙ্ক ইউ দাইন ফর ডুইং দিস। আর আমি আসলে বলতে চাই যে ড্যান্স কোরিওগ্রাফির ক্ষেত্রে আমার ফ্রেন্ড এশা, আমার বেস্ট ফ্রেন্ড, ও অনেক এফোর্ট দিয়েছে, মানে আমিও চেষ্টা করেছি কোরিওগ্রাফি করার ড্যান্সের, বাট মোস্টলি মানে দেখা যায় অন্যান্যদের হলুদে মেইনলি আমি যদি থাকি সেখানে, পার্টিসিপেন্ট, ওয়ান অফ দ্য পার্টিসিপেন্টস থাকি, আমি কোরিওগ্রাফ করি সব, এ টু জেড আমার করা থাকে, বাট নিজের বিয়েতে আমি ওটা করতে পারিনি, সেটা এশা করে দিয়েছে তোমাকে। এশা আমাকে অনেক হেল্প করেছে। সো ইয়েস, ইট ওয়াজ আ টিম ওয়ার্ক। আচ্ছা, আর আরো কিছু কোয়েশ্চেন করেছে, আর ডি এক্সট্রম কোয়েশ্চেন করেছে, আপু আর ভাইয়া কোথায় সেটেলড? আমরা এখনো কোথাও সেটেলড না, আমরা কারেন্টলি টেক্সাস ইউএসএ তে আছি। সাজেদা আফরিন কোয়েশ্চেন করেছে, ভাইয়া আপনি যখন আপুকে এফবি তে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং আপু অ্যাকসেপ্ট করেনি, তখন আপনার ফিলিং কেমন ছিল?
আমি প্রথমে কিছুদিন ওয়েট করেছিলাম, বাট দেন আফটার আ ওয়াইল আমি তো ইউএসএ তে চলে আসলাম হায়ার স্টাডিজ এর জন্য, সো কিছুদিনের জন্য ভুলে গিয়েছিলাম যে আই অ্যাকচুয়ালি সেন্ট আ ফ্রেন্ড রিকোয়েস্ট টু হার। বাট দেন আফটার আ ওয়াইল যখন ফ্রেন্ড রিকোয়েস্ট আবার অ্যাকসেপ্ট হলো, নোটিফিকেশনটা পেলাম, তখন আবার আমার ইন্টারেস্টটা আবার নতুন করে জেগে উঠলো যে আচ্ছা নাও আই ক্যান স্টার্ট টকিং উইথ হার। শিমাস ওয়ার্ল্ড উনি লিখেছেন সে টু গুড থিংস অ্যাবাউট ইচ আদার অ্যান্ড টু ব্যাড থিং অ্যাবাউট ইচ আদার। আমরা মনে হয় ব্যাড থিং গুলো বলেছি, হ্যাঁ গুড থিং ও বলেছি আমি, তুমি আমি গুড থিংটা বলতে ভুলে গেছি। এই 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 সুযোগে আবার দেখি বলার ট্রাই করি। সালমানের ব্যাপারে টু গুড থিংস আমি বলবো যে ও ওর অনেক ধৈর্য, ও আমার সব কথা শোনে, আমি যা বলি এবং শোনে শুধু না গুরুত্ব সহকারে শোনে, কারণ পরে কোনো সময় যদি আবার সেই কথাগুলো কোনো কারণে কথার মাঝে উঠে আসে, মানে হি ক্যান অ্যাকচুয়ালি মানে রেফারেন্স দিতে পারে যে হ্যাঁ তুমি ওই সময় এটা বলেছিলে। সো ও অনেক গুরুত্ব সহকারে আমার কথা শোনে এবং ও অনেক ধৈর্যশীল। আর আরেকটা জিনিস যেটা আমার খুবই ভালো লাগে যে মানে হি ইজ অলওয়েজ লার্নিং, ও জানতে খুব পছন্দ করে, ওর নতুন কিছু জানাতে কখনো আগ্রহের কমতি থাকে না। সো এটা খুবই আমি শিখতে খুবই পছন্দ করি, শিখতে খুব পছন্দ করে। আর এই তো অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার আমরা দিলাম, আই হোপ যতটুকু পেরেছি আমরা আপনাদের কোয়ারিজগুলো অ্যান্সার করার চেষ্টা করেছি। ইয়া আর শেষ কি কোনো কথা আছে সবার উদ্দেশ্যে? আমি বলবো যে আজকের এই সেশনটার জন্য আমরা লিটারালি অনেক কষ্ট করেছি। প্রথম দিন আমরা বাইরে গিয়েছি খুবই প্রতিকূল আবহাওয়ার মধ্যে, কিন্তু কোনো সুযোগ পাইনি কোথাও বসার বা কথা বলার, বাসায় ব্যাক করেছি এবং হেভি স্নোয়িং হলো সারা রাত ধরে। তো আজকে বিকালেও আবার আমরা ট্রাই করলাম, তো বিকাল থেকে বসছি, কতটুকু হয়েছে রেকর্ড করা এখনো বুঝতে পারছি না। সো দেখা যাক আমরা পুরোটা কম্পাইল করে একটা আপলোড করবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর পোস্টিং দিস সিনসিয়ার অ্যান্ড কেয়ারিং কোয়েশ্চেন্স। কোয়েশ্চেনগুলো পড়ে আমাদের কাছে ফিল হয়েছে যে ইউ রিয়েলি ওয়ান্ট টু নো আস বেটার, সো এটা আমাদের কাছে খুবই বড় অ্যাচিভমেন্ট। আমাদের ছোট ফ্যামিলি খুবই স্পেশাল। আমি আসলে যখন পোস্ট দিয়েছিলাম যে আপনারা কোয়েশ্চেন ড্রপ করতে পারেন কিছু জানতে চাইলে, আমি আসলে এক্সপেক্ট করিনি যে এত স্পন্টেনিয়াসলি এতগুলো কোয়েশ্চেন পাবো। আরো সুন্দর সুন্দর জায়গায় ঘুরে দেখাবো আপনাদেরকে আমাদের ট্রাভেল ব্লগ গুলোর মাধ্যমে। অ্যান্ড ইফ ইউ এভার হ্যাভ এনি কোয়েশ্চেন অর এনিথিং, ইউ ক্যান কন্ট্যাক্ট আস থ্রু আওয়ার সোশ্যাল মিডিয়া পেজেস। সো আমাদের ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সো ইউ ক্যান জাস্ট কানেক্ট উইথ আস থ্রু ইদার অফ দেম। অলরাইট, থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।